Is, is now, any... Afghanistan. We have received some information that from Darjeeling and Thorai and Kalimpong, some people just stranded there. my chief secretary is writing a letter to External Affairs Ministry so that they should uh, they should be back to Bengal. They should be back to India immediately. Government must arrange their uh, boarding lodging so that they can come to come back to.

vis-à-vis -vis the afghanistan crisis as who should be given a citizenship now if somebody wants to take refuge now in india. this is a very sensitive question and it's a major policy decision question. i think external affairs, what is going on now through afghanistan, taliban, to america, to china, to india, it is better if i don't say anything now. right now, let us watch the situation. let government of india react. প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক না কিছুই বললেন না আফগানিস্তানে তালিবানি শাসন এই যে বিষয় নিয়ে এত হইচই হচ্ছে বিশ্বজুড়ে কিন্তু যাকে শান্তির দূত হিসেবে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রণ করা হয়েছে বলে এত একেবারে হইচই ফেলে দিয়েছে বলা যায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবং অনেকেই সেটা নিয়ে খবর করছেন কিন্তু সেই শান্তির দূত আফগানিস্তানে যে এরকম একটা অশান্তির পরিবেশ তৈরি করেছে তালিবানরা এবং বিশেষ করে মহিলাদের যে অবস্থা সেই ভিডিও বিভিন্ন জায়গাতে ভাইরাল হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে মহিলাদের উপরে যে অত্যাচার এইসব নিয়ে যখন চারিদিকে বিশ্বজুড়ে যখন সমালোচনা হচ্ছে তখন বিশ্ব শান্তি সম্মেলনে ডাক পাওয়া এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিন্দা পর্যন্ত করলেন না দর্শক গতকালকে নাবান্নে একটা সাংবাদিক সম্মেলন করেন সেখানে আরও অনেক প্রশ্ন ছিল তার মধ্যে যখন মুখ্যমন্ত্রীকে পাওয়া গেছে এরকম একটা অবস্থায় সেখানে আফগানিস্তান সম্পর্কে জানতে চাওয়া হয় যে সেখানে বাংলার কেউ রয়েছেন কিনা কিন্তু যখন এই কথাটা উঠলো প্রসঙ্গটা উঠলো তখন তো প্রথমেই তো আমরা আশা করেছিলাম যে তিনি একটু বলবেন অন্তত যে যে ঘটনা ঘটছে বা যে ধরনের বা আমরা শুনছি বা খবর পাচ্ছি খুব নিন্দাজনক কারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার স্বাধীনতা মহিলাদের স্বাধীনতা নারী স্বাধীনতা তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিন্দা করবেন এক লাইন হলেও যেটা ঠিক হচ্ছে না একটা কথাও বললেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী নারীদের স্বাধীনতা নিয়ে অনেক কথা বলেন একটা নিন্দা একটা নিন্দার এরকম একটা শব্দ তিনি ব্যবহার করলেন না যখন একটা এরকম পরিবেশ তৈরি হয়েছে কেন করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখছিলাম শুধু গতকালকের এই নবান্নের এই সাংবাদিক সম্মেলন নয় আমি কয়েকদিন ধরেই ফলো করছিলাম তার যে টুইট অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে একবারে একটা টুইট করে দেন প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সময়ে সেখানে আমরা নজর করছি একটা মানে এই যে এই যে পুরো আফগানিস্তান পর্ব তালিবান পর্ব এই যে বিষয়টা চলছে বিভিন্ন মিডিয়াতে অনেকেই কিন্তু সরব হচ্ছেন অনেকেই সরব হচ্ছে অনেকে প্রতিবাদে নামছেন আর তিনি প্রতিবাদী মুখ এরকম একটা বলা হয় বলার চেষ্টা হয় সেখানে একটা কোথাও টুইট না একটা ফেসবুকের প্রতিবাদ এবং মিডিয়ার সামনে যখন আফগানিস্তান প্রসঙ্গ উঠলো তখন যেন একেবারে ধরি মাছ নাচুই পানি এরকম টাইপের করে কোনো রকমে সেখান থেকে এড়িয়ে যাওয়া বললেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি যারা সেখানে রয়েছেন তাদেরকে আনার ব্যবস্থা করছি কী উদ্যোগটা না এক্সটার্নাল অ্যাফেয়ারকে একটা চিঠি লিখেছেন মানে চিঠি লিখেই উদ্যোগ শেষ আর এটা নিয়ে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে আবার খবর হচ্ছে বিরাট উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যপতি মমতা বান্ধব উদ্যোগটা কি নিয়েছেন যে এক্সটার্নাল অ্যাফেয়ারকে একটা চিঠি লিখেছেন যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য তো তো না লিখলেও আনবে এক্সটার্নাল অ্যাফেয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের তারা তো এমনি কাজ করছে গতকালকে নবান্নে এই কথা বলার অনেক আগে থেকেই তারা কিন্তু সেই কাজটা করছে তিনি বললেন কি না বললেন কেউ বাংলা না কেউ মহারাষ্ট্র না কেউ গুজরাটের এরকমভাবে তো আনা হচ্ছে না ভারতীয় যারা আটকে রয়েছেন তাদেরকে আনার ব্যবস্থা করা হচ্ছে সুতরাং তিনি চিঠি দিলেন বা না দিলেন সেটা তার তাদের কোনো ম্যাটার করে না একটা প্র্যাকটিক্যালি যারা আটকে রয়েছেন তারা অলরেডি যোগাযোগ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে তাদের পরিবারের লোকজন এবার তিনি হয়তো বলছেন যে আমরা পরিসংখ্যাটা দেখছি ডিস্ট্রিক্ট থেকে কে কোথায় কতজন রয়েছে সেটা একটা মানে সমীক্ষা টাইপের করতে পারেন বা একটা ক্ষতি দেখতে পারেন সেটা তার বিষয় কিন্তু এরকম তো নয় যে তিনি একবারে বিমান পাঠাচ্ছেন কাবুলে সেখান থেকে আনছেন এই উদ্যোগ শুধুমাত্র একটা চিঠি আর সেটা তো হলোই তার তরফ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম একটা যখন বিষয় চলছে আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট একটা নিন্দা করবেন তাকে বিশ্ব শান্তি সম্মেলনে ডাক দেওয়া হয়েছে অ্যাটলিস্ট সেই জায়গা থেকেও সেই কথাটা মনে রেখেও অন্তত বলবেন যা হচ্ছে কিন্তু খুব বাজে হচ্ছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না মহিলাদের উপরে এত অত্যাচার মহিলারা যেখানে কাজ করছিলেন সেখান থেকে কাজ ছাড়িয়ে দেওয়া হচ্ছে তা ছাড়ি ছাড়িয়ে দেওয়া হচ্ছে এইসব খবর বিভিন্ন মিডিয়াতে একেবারে প্রকাশিত হচ্ছে সম্প্রচার হচ্ছে সেগুলো নিশ্চয়ই তিনিও নজর রাখছেন বই কি কিন্তু একটা নিন্দা একটু নিন্দা একটু একটু কিছু বলবেন না এতগুলো দিন চলে গেল এই প্রসঙ্গে উঠল পর্যন্ত তাহলে কি আগে সাংবাদিককে জিজ্ঞাসা করতে হতো যে দিদি আপনি কি এই ঘটনা নিন্দা করবেন এইটা জিজ্ঞাসা করলে তবে তিনি বলতেন সাংবাদিকরা বলেননি সেই জন্য তিনি করেননি তার মনে তার একটা স্বদস্ফূর্ত একটা রিয়াকশান এলো না এটা কি ধরনের বিষয় অবাক হয়েছি দর্শক যে অনেকেই কিন্তু নিন্দা করছেন টুইট করছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এমনি মিডিয়াতে বাইট দিচ্ছেন কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম একবারে এই প্রসঙ্গে মানে কি হচ্ছে না হচ্ছে যেন কোনো সে অর্থে একটা প্রবলেম হয়েছে ব্যাস প্রবলেম কি প্রবলেম এটা প্রবলেম হয়েছে এটা কোনো আমি নিন্দা করব না আর যারা এরকম পদে বসে রয়েছেন তারা যদি সরব না হন কি করে প্রতিবাদ গড়ে উঠবে একবার একবার এটা করলেন না কেন করলেন না দর্শক কোথাও কী মনে হচ্ছে যে যে যদি তালিবানদের নিন্দা করি আমার ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব পড়তে পারে এইরকম ভাবনা চিন্তা এখনও কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে আমি জানি না দর্শক আপনাদের নিশ্চয়ই কমেন্ট থাকতে পারে কমেন্ট করবেন আরেকটা বিষয় যে যারা যাদেরকে আনা হচ্ছে ওখান থেকে শরণার্থী হিসেবে তাদেরকে কীভাবে আশ্রয় দেওয়া যায় এই দেশে সেটা নিয়ে কিন্তু একবার সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবনা চিন্তা করেছে সেই সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি দেখলেন কীভাবে এড়িয়ে গেলেন যে ওটা আমি খুব সেন্সেটিভ ইস্যু এটা পরে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে পরে বলে মানে পুরো এড়িয়ে গেলেন অথচ দর্শক এই যখন তিনি সেন্ট্রাল এইসব সেন্সেটিভ ইস্যু ইত্যাদি বলে এড়িয়ে গেলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সিএ এনআরসি নিয়ে কত কথা বলেন বলুন তো সিএ নাগরিকত্ব দেওয়ার যে বিল সেটা নিয়ে কত প্রতিবাদ করেন কত কথা বলেন আজকে কই তখন তো বলেন না যে না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় তাদের বিষয় তারা দেখবে সেন্সেটিভ ইস্যু আমার এই সব নিয়ে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই তখন তো প্রচুর কমেন্ট করেন প্রচুর তো নিজের মতো করে একটা আইন লাগু করার চেষ্টা করেন নিজেই তো নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করে দেন সিএ নিয়ে যে মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় এতবার সরব হয়েছেন যখন এরকম একটা প্রশ্ন গেল সাংবাদিকরা প্রশ্ন করলেন তাকে তখন কেন একেবারে এড়িয়ে গেলেন কি কারণ এখন কেন আর সিএ নাগরিকত্ব দেওয়া নিয়ে তার মুখে কথা আসবে না কেন তিনি কথা বলবেন না যে কথাই বলুন না কেন কেন তিনি এড়িয়ে যাবেন ভোটের সময় এলে এত কথা আর ভোট পেরলেই সব একেবারে পলিসি করে এগোনো পলিসি করে এগোনো দর্শক কী বলবেন আপনারা কি আশা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রতিবাদ করবেন এই আশা করেছিলেন নাকি আপনারাও ভেবেছিলেন যে যেহেতু বিষয়টা তালিবান ইস্যু এর প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে অন্তত প্রকাশ্যে আসবে না দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে